হারিয়ে যেতে বসেছে আমাদের জীবন থেকে নাটক, যাত্রা, থিয়েটার। মঞ্চের নাটক এবং পথনাটিকা সমাজের দৃষ্টিকোণ থেকে প্রায় মুছে গিয়েছে। যারা নাটককে ভালোবাসেন মন প্রাণ দিয়ে, তারাই একমাত্র বাঁচিয়ে রেখেছেন। নদিয়ার মদনপুর এক নম্বর জিপির কালীগঞ্জ প্রিয় নগরে ভাগীরথী গ্রিন আর্থের কালীগঞ্জ নাট্য উৎসব তাদের দ্বিতীয় বর্ষে পা দিল। শুরু হয়েছে 23শে ডিসেম্বর থেকে নাটক উৎসব, চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন 4টে করে নাটক মঞ্চস্থ হয়। কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, নদিয়া, চাকদা এবং সুদূর ওপার বাংলার সিলেট থেকেও নাটকের দল আসে। নাটক নির্দেশনায় মোহাম্মদ জালাল উদ্দিন রুমি বলেন, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কেন্দ্র করে এই নাটক। সবাইকে দেখার জন্য অনুরোধ জানানো হয়।